নবীকে মানো তোমার লিডার হিসেবে যদি তুমি করতে পারো তাহলে কিয়ামতের দিন অবশ্যই জান্নাতের ভেতরে তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করতে পারবে জিল্লাহ গো সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিআতু মাল وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر الله أكبر আল্লা বলেন আল করিয়া দরজায় ঠক 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 করে কামত 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 মহাপ্রলয় ধ্বংস ধ্বংস আল্লাহ বলে আল মহাপ্রলয় নিজেই প্রশ্ন করে মাল করিয়া হোয়াট ইজ করিয়া ধ্বংস আবার কি এটা বলার পরে আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করেন মা ও হাবিব আপনি কি জানেন মহাপ্রলয়টা কি ধ্বংস কি কেয়ামতটা কি এই ব্যাপারে বলার পরে আল্লাহ বলে ক্যামত হলো সেই জিনিসটা সেই দিনকে কেয়ামত বলা হবে আল্লাহ জানা দেয় যেদিন কামত হবে সেই দিন মানুষগুলা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতন সরল অনুবাদ চলছে বিক্ষিপ্ত পতঙ্গের মতন ওয়াতাকুনুল কাল ইহি নীল মাংফুস যেদিন কামত হবে সেদিন পাহাড় গুলার দিকে তাকায় দেখবেন পাহাড় পর্বতগুলি গুলি রঙিন পশমের মতন হয়ে গেছে অতপর আল্লাহ বলেন ফাঁকু লাত মাওয়াজিন অতপর যেই লোকদের আমলনামার ওজন অত্যন্ত ভারী হয়ে যাবে ফা হুয়া ফী সাথির রাদিয়া তারা তো লাভ করবে সুখময় জীবন সুবহানাল্লাহ ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু আর যাদের আমলনামা হালকা হয়ে যাবে ওজন দেওয়ার পর হালকা হয়ে যাবে ফা উম্মুহু হাভিয়া তারা প্রবেশ করবে হাবিয়াতে আল্লাহ হাবিয়ার কথা বলে আবার নিজেই জিজ্ঞাসা করেন ও আমা আদর কামাহিয়া নবী গো আপনি কি জানেন হাবিয়া কারে বলে ওইটা কেমন জিনিস আল্লাহ নিজেই জবাব দেন না ওটা হলো জ্বলন্ত আগুনের গর্ত না এটা ছিল সরল অনুবাদ সরল অনুবাদে আমরা কি জানলাম আল করিয়া আল্লাহ আমাদের সাবধান করছে বান্দা কয়ামত কয়ামত মহাপ্রলয় সব কিছু ভেঙে চুরে মিসমার হয়ে যাবে নিজেই বলে মাল করিয়া কেমত আবার কি আল্লাহ আবার একটু ভঙ্গি করে বলে ও আমা আদর কামাল করিয়া নবী আপনি কি জানেন যে মহাপ্রলয়টা কাকে বলে ওইটা যেদিন ঘটবে মানুষ কেমত যেদিন সংগঠিত হবে সেদিন মানুষের অবস্থা হবে নাস সেদিন মানুষগুলা হবে কাল ফারসিল মাবসুস বিক্ষিপ্ত পতঙ্গের মতন পতঙ্গ মানে কি পোকা পতঙ্গ 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 যেভাবে আগুনের ঝাপসা পাওয়ার পরে এদিক সেদিক ছোটাছুটি করে সেদিন গোটা পৃথিবীর মানুষ এরকমের এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে আর নবী ওই সময় মানুষগুলা পাহাড়ের দিকে তাকায়া দেখবে ও তা কুন জীবাল কাল ইহিনীল মাংফুস ধুনিত রঙিন পশমের মতন উঠতে থাকবে তো রঙিন পশম কাকে বলে জানেন কি আপনি অনেক সময় দেখবেন টিনের ঘরের ভেতর দিয়ে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে আর সেই ছিদ্র পথ দিয়ে সূর্যের আলো যখন আপনার ঘরের ভেতরে ঢুকে যায় ওই আলোর ভেতরে একটু নাড়া দিয়ে দেখবেন কি যেন ছোট ছোট অসংখ্য ময়লার কথা বুঝতে পারছেন কিনা বাজান এই জিনিসগুলাকে বলা হয় রঙিন আরে পশু অর্থাৎ কেয়ামতের ভয়ঙ্কর শব্দে কেয়ামতের ভয়ঙ্কর ফুৎকারে গোটা দুনিয়া ভেঙে চুরে একেবারে মিসমার হয়ে যাবে আল্লাহ আকবার মনে মনে খুশি হচ্ছে এটা শুনে আল্লাহ আপনাকে সাবধান করতে আমার দিকে তাকান আজকের জন্য চোখটারে বোঝান ওরে শোক ঘুম তো জীবনে বহু পেরেছে আজকের জন্য ঘুমের দরকার নেই কি কথা ঠিক না একটা রাত একটা রাত আপনি যদি মালিকের জন্য বরাদ্দ করতে পারেন রব্বে কারিম কালামুল্লাহ শরীফের ভেতরে ঘোষণা করেন তিরিশ নম্বর পারা আটাত্তর নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়াত এটা রব্বে কারিম ডাক দিয়ে বলে তোমাদের জেনে রাখা দরকার তোমরা যখন যেই কাজগুলি করো না কেন প্রত্যেকটা কাজ একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলা রব্বে কারিম কালা শরীফ নয় একেবারে তোমাদের কিতাবের ভেতরে লিখে রাখা হচ্ছে অকুল্লা সাইন আহাসয় না কিতাবা প্রত্যেকটা বিষয় কিতাবের ভেতরে লেখা হচ্ছে আমল নামার ভেতরে লেখা হচ্ছে কথা বলতে পারছেন এখন বলেন তো যাদের চোখে ঘুম দড়তেছে আল্লাহ দেখতেছে কি দেখতেছে না আর যারা বারবার চেষ্টা করতেছে কোরআন শোনার জন্য ঘুমকে বারবার চোখ থেকে সরাচ্ছে। আল্লাহ দেখতেছে কি দেখতেছে না এই বিষয়গুলা লেখা হচ্ছে কি হচ্ছে না ওয়াকুল্লান শাইইন আহসায়নাহু কিতাবা আল্লাহ বলে ও বান্দা তুমি তোমার জীবনে যা কিছু করতেছ প্রত্যেকটা বিষয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলি আমি রব্বে আমার নির্ধারিত জান্নাতের কামলা দ্বারা কিতাবের ভেতরে নোট করতেছি অতএব নোট করবে কি বিষয় ময়দানে বাজারে কোনো লাইন নাই আমলমা তালাশ করা হবে তখন যদি দেখা যায় তুমি কোরআন শোনার জন্য ঘুমকে বর্জন করেছিলাম বলো তো বিষয়টা পক্ষে কাজে লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে তোমার ছোট্ট ছোট্ট ভালো কাজগুলাকে কেন্দ্র করে আল্লাহ তালা তোমার জীবনে কৃত বড় বড় গোনার বস্তাগুলাকে গায়েব করে দেবে খারাপ লাগতেছে কষ্ট পাচ্ছেন কলিজার টুকরা যুবক ভাই আল্লাহ বলেন আলকারিয়া শব্দের অর্থ হলো মহাপ্রলয় এর আরেকটা অর্থ হলো করাঘাতকারী ঠকঠক কারি হ্যাঁ আলকারিয়া শব্দের অর্থ হলো খট এর মানে হলো আল্লাহ তালা আমাদেরকে সাবধান করতেছেন হে বান্দা যাক 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 হ্যাঁ জাহিরি চোখটাকেও জাগা বাতিনি চোখটাকেও জাগা কথা ঠিক না উভয়টা মিলে যাক আর কত ঘুমান ঘুমাবি ঘুমাবে তো সময় অনেক দিয়েছিলাম কথা ঠিক না ষাট বছর ঘুমিয়েছিস হ্যাঁ আর দরকার নেই ঘুমটাকে বর্জন কর তোর মালিকের কথা শোনার জন্য একটা রাত কান চোখ আর দিলটাকে সজাগ করে দে আমি রব হয়ে কথা দিলাম তোর জন্য জান্নাতের বাগান সাজায় রাখবো কথা বুঝতে পারছেন এই জন্য আলোচনা মনে রাখার জন্য শর্ত হলো আমার চেহারা একটু সামনের দিকে চলে আসেন কিছু লোক দাঁড়িয়ে আছে এই যে এই যে এই জায়গাটুকু আর আমারও দেখতে ভালো লাগতেছে না জি জি ভাই একটু আসেন না খুব একটা শীত না তো আজকে তাই না হ্যাঁ শীত কম একটু চলে আসেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে একটু ভালো হয় বাইজার সরাসরি মাঝখানে চলে আসেন আপনি এই জায়গাটা খুব খালি আছে জি আমরা কি শুনলাম প্রথমে শুনলাম এটার সরল অনুবাদ কোন অনুবাদ শুনছি সরল অনুবাদ আল্লাহ বলে যেদিন হবে সেদিন মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতন হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতন হবে হলো এরপর পাহাড়গুলির দিকে দেখবেন অতাকুল জীবা লুকাল ইহিনীল মাংফুস পাহাড়গুলি ধনীত রঙিন পশমের মতন হয়ে যাবে এরপরে রব বেকার ডাক দিয়া বলে অতপর তোমরা যেদিন আমার সামনে দাঁড়াইবা না আম্মা মাং সাকুলাত মাওয়া জিন তোমরা জীবনে যা কিছু করছো এরা আমি ওজন দেব কি দেবে ওজন দেবে ওজনের পাল্লা যদি ভারী হয়ে যায় ফাহু অফি ই সাতির রদিয়া তাহলে তুমি প্রবেশ করবে একেবারে তুমি লাভ করবে অত্যন্ত সুখের জীবন চিল্লা এখন সুবাহ আল্লাহ আর যদি এই যে এবার খেয়াল আল্লাহ কিন্তু সাবধান আর যদি মাওয়া খফাত মাওয়াজিনহু আর ওজনের পাল্লা যদি হালকা হয়ে যায় টাঙ্গে যদি উঠা যায় কথা বোঝেন নাই তাহলে কি হবে ফা উম্মুহু হাবিয়া তোমারে প্রবেশ করাবো একদম হাবিয়ার ভিতরে ওয়ামা আদরাকা মাহিয়া ডু ইউ নো হোয়াট ইজ দ্যাট তুমি কি জানো ওইটা কি আল্লাহ বলেন নারুন হামিয়া সেটা হলো বার্নিং ফায়ার জ্বলন্ত আগুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এইবার আমি একটু দেখতে চাই কারা কারা সুখের জীবন লাভ করতে চান চিল্লায়া বলি আল্লাহ আকবার দেখি তো বাহ আলহামদুলিল্লাহ হাত নামান এবার আরেকবার কারা কারা ওই দোজকের আগুনে নিজেদেরকে ভাইজা ভাইজা মসমসা করতে চান দেখি তো চান্দেরা ও আল্লাহ একটাও নাই হাই হায় 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 রে বিষয় মানুষ হ্যাঁ আমরা বলে এই জন্য আমাদেরকে বলে কয় জাতে মাতাল তালে ঠিক কথা ঠিক না ঠিক বাস খালাস এটা খুব ভালো বিষয় আমরা কোনটা চাই ফাহু আফি এই সাথে রদিয়া আল্লাহ আমরা তো ঢুকতে চাই আনন্দ ঘন জীবনে কি বলেন আমরা লাভ করতে চাই সুখের জীবন হাত তুলছেন তুলেন নাই এদিকে ভাই জবাব দেন আপনারা শিকার করেছেন কি করেন নাই যে আপনারা আনন্দ ঘন জীবনে জীবন পেতে চান বলছেন না আর আগুনে আমরা কেউ যাইতে চাই না কথা ঘন ঠিক কিনা আরেকবার দেখতে চাই কারা কারা ওই সুখের জীবনে যাবেন দেখি একটু আল্লাহ আরেকবার আলহামদুলিল্লাহ দুইবার তুলে এলাম কারণ আছে প্রথমবার তুলছিলেন শিকার পরের বারে ঘুম সারাইলাম আর কি হ্যাঁ এটা একটু কায়দা করে পলিসি করলাম আর কি কথা বুঝতে পারছেন এবার একটু গুরুত্ব দেন নিজেরাই টপ করে হাত তুলেছেন এবার সহজ হিসাব দুইজন ব্যক্তি ব্যক্তি দুই বন্ধু এক ধান নিয়ে আশেপাশের হাট হাট আমাদের একজন ধান নিয়ে গেছে বিক্রি করতে আরেকজন ফাও গেছে ফুর্তিতে কথা বুঝেন ধান বিক্রি করার কারণে ও এক হাজার টাকা পাইছে এবার যেই ব্যক্তি শুধু হাটে ঘোরার জন্য গেছে ওরে ব্যাপারী খুশি হয়ে দুই হাজার টাকা দিবে নাকি কথা কয় না একটাও দেবে না বুঝা বুঝলি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বোঝা গেল না ঠিক আছে এক টাকাও দেবে না হ্যাঁ আগের ব্যক্তির টাকা দিল পরের ব্যক্তির টাকা দিল না কেন নিজেরা কোন হাটের ভেতরে দাঁড় করাইছে দাম হয়ে গেছে বিক্রি করছে বিনিময়ে টাকা পাইছে ভেরি সিম্পল হিসাব আর একটা লোক ধরেন কি নিয়ে গেছে বলতেছি মানুষ খাওয়ার পর যা করে ওইটা ব্যাগে করে নিয়ে গেছে চলবে তো হাটে ওইটা নাম বলতে পারবো না ছাই নিয়ে গেছে হাঁটি বিক্রি করার জন্য চলবে তো চলবে না হ্যাঁ মানুষ পুসরা পায়খানা করে ডাস্টবিন থেকে ওটা ময়লা ফালাইছে ওইটা নিয়ে ওই হাটের ভেতরে উঠাইছেন নেবে তো সবই কিন্তু বুঝি দুইটা উদাহরণ দিলাম কেন বুঝেন একজন ধান নিয়ে গেছে হ্যাঁ আর একজন ধান নিয়ে গেছে অথবা একজনে ময়লা নিয়ে গেছে ধানওয়ালা টাকা পাবে এক হাজার ময়লাওয়ালারে পিটাইয়া ফুলবারের হাট থেকে বাঘবে যে কী নিয়ে আসছো বেটা বাঘ এখান কথা কন ঠিক কিনা সেম টু সেম আর যদি বেশি গ্যাদারিং করে ওর দেখবেন পিটটি দিয়ে টিংড়ি টুংরি ভেঙ্গে ফুল বেরে ওই গাছের লোকে বাইন্দা রাখছে আর মানুষের ফেসবুকে দিয়েছে ভাই কার দানে ছেলে পাগল হয়েছে গার্জেনের তালাশ করতেছে ভাই তাই খুঁজে নিয়ে যা কথা বলেন ঠিক কিনা এতটুকু বুঝলেন কিনা আর যে ব্যক্তি খালি হাতে খালি হাতে গেছে কি কয় ওর কিছুই নাই কথা ঠিক আছে কিনা ও কোনো টাকা পয়সা পাইছে কি এবার আসেন সেম টু সেম লক্ষ্য করেন আমরা যতটুকুর আলোচনা শুনলাম আল্লাহ বলতেছেন কেয়ামতের ময়দান সংগঠিত হবে সেদিন মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে অতপর সেদিন ওজন করা হবে যাদের ওজন ভারী হবে তাদেরকে দেওয়া হবে সুখের জীবন কথাটা বুঝিয়েন তাফসির এখান থেকে শুরু কথা বুঝতে পারছেন আল্লাহ বলতেছেন কেয়ামতের ময়দানে তোমাদের আমল আমল সমূহকে কি করা হবে ওজন করা হবে যাদের পাল্লা ভারী হবে তারা লাভ করবে সুখের জীবন তারা কিসের জীবন লাভ করবে বাস খালাস এবার আপনারা নিজেরা হাত তুলেছিলেন যে হা আমরা সুখের জীবন চাই এবার বলেন সুখের জীবন চাইতে হলে কি ভারী করা লাগবে হ্যাঁ ওই পাল্লা করা লাগবে কথা ঠিক আছে না এবার পাল্লাটা দুই দিক থেকেই ভারী হবে কয় দিক থেকে যদি ময়লা চড়ায় দেন তারপরেও ভারী হবে আবার যদি গম ভুটটা আলু পেঁয়াজ রসুন চড়ায় দেন তারপরেও পাল্লা ভারি হবে কি কথা ঠিক কিনা এবার ধানের কারণে যদি পাল্লা ভারী হয়ে যায় পুরস্কার স্বরূপ চকচকা কয়েক হাজার টাকা নোট পেয়ে যাবেন আর ময়লা নিয়ে যদি আপনি চড়াই দেন বিনিময়ে কয়েকটা ঠ্যাঙ্গা নিয়ে খাবেন আর কি শোনা এবার মিলাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা ডাক দিয়ে বলে কোন একজন ইসলামিক স্কলার মনীষী বলেছেন তোমাদের জেনে রাখা উচিত আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা একটু বলেন কি বলবেন বলেন তো আল্লাহ আকবর একটু বুঝে শুনে বলাইলাম ওই মনীষী বলেন দুনিয়াটা হলো আখেরাতের সস্ব ক্ষেত্র দুনিয়া কি অনেকেই মনে করি এটা হাদিস আজকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাক আমরা অনেকেই জানি আর দুনিয়া ও মাঝ রা তোলা আখেরা অনেকেই বলি কাদিস এটা কি তো হাদিস না এটা কি না এটা হাদিস না এটা রসুল পাকের কথা না তবে এই কথার যে মূল অর্থ এটা অত্যন্ত চমৎকার এটা খুব ভালো বিষয় এটা খুব অতি বাস্তব এটা একজন স্কলারের বক্তব্য কথা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছে আপনাদের উনি বলেন দুনিয়া হলো আখেরাতের খ্যাত দুনিয়াটা কি আখের হাতের খ্যাত এই যেখানে ইরি বনেছে এখন বড় রোপণ করেছেন যেই ব্যক্তির খ্যাত আছে অলসতা করে যদি খেতে ধান না বুনতো আগামীতে কি ধান পাইতো না না শুদ্ধ মোটে খেয়ে থাকা লাগতো আল্লাহ ডাক দিয়ে বলে তোর ষাট বছরের জীবন দিয়া গোটা দুনিয়াটাকে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তোরে আমি আখের হাতের ফসল আবাদ করার ব্যবস্থা করে দিয়েছি যেমন ধরেন এই যে মসজিদের জন্য আজকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন হাজার হাজার টাকা দিয়েছেন ইট দিয়েছেন বালি দিয়েছেন সিমেন্ট দিয়েছেন দিয়েছেন কি দেন নাই এই দুনিয়ার জমিনের ভেতরে যতগুলি জায়গার ভেতরে আখের হাতের ফসল বোনা যায় ওই সমস্ত ক্ষেতের ভেতরে মসজিদ হলো উন্নত মানের একটা ক্ষেত কথা কি বুঝতে পারছেন এটা আমাদের জায়গা এই জায়গার ভেতরে আপনি ফসল রোপণ করবেন কিসের মাধ্যমে ওই ইরি নিয়ে এসে বুনবেন না ফজরের সময় মহাজিন যখন আপনাকে ডাক দিয়ে বলবে আসলে আল্লাহর বান্দা এবার যাক তোর ঘুমের চেয়ে নামাজ বড় উত্তম এই শব্দটা যেই মাত্র তোমার কানের ভেতরে প্রবেশ করবে ওই সময়ে তুমি যদি দেরি না করে অজু করে আল্লাহর বাইতুল্লার ভেতরে এসে মালিককে সেজদা দিয়ে বলো মালি তোর বান্দা ডেকেছিল ডাকে সারা দিয়েছি হাজির আমি দিয়ে দিয়েছি আল্লাহ নাবি ডাক দিয়ে বলে কামতের ময়দানে যখন তুমি এসে দাঁড়াবে তোমার আমল নামার ভেতরে এই নামাজের ফসলটাকে যত্ন সহকারে তুলে দেওয়া হবে চিল্লায় কনস আপনি কি বুঝতেছেন আখেরাতের আখেরাতের ফসল গুলি কোন জায়গা থেকে কাটতে হয় কোন জায়গায় রোপণ করতে হয় আবার আজকে অনেক ব্যক্তি আরো কিছু ফসল আপনি রোপণ করলেন যারা টাকা পয়সা দিয়েছে এরা রোপণ করেছে কথা বোঝেন নাই রববে কারিমের ঘরটাকে নির্মাণ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মাম বানা লিল্লাহি মাসজিদান কামা ফাসি কুতিন লাউ আননা আসগারা বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাহ সুলাইকন সুবহানাল্লাহ নবীজি বলেন কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণের কাজে একটা চোরই পাখির বাসা সমপরিমাণ সহযোগিতা করে রব্বে কারিম এতটুকুর বিনিময়েও ওই ব্যক্তির জন্যে জান্নাতের ভেতরে একটা ঘর বানায়া দেবে আরেকটু জোরে সুহান ইতিমধ্যে যারা দিয়েছেন অলরেডি ঘর হয়ে গেছে কি কথা বুঝতে পারছেন আপনি যেভাবেই দিয়ে থাকেন রব্বে কারিমের হাবিব ডাক দিয়ে বলে কতটুকু পরিমাণ বলেন তো চোরই পাখির বাসা কামা ফি কত তিন কামা ফি কত তিন লাউ আন্না আস চোরই পাখির বাসা অথবা তার থেকেও ছোট্ট পরিমাণেও কোনো ব্যক্তি যদি মসজিদটা নির্মাণ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বানাল্লাহু লাহু বাইতাং ফিল জান্নাহ সরদার বাদারে দো আলম বলে ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতের ভেতরে বিশাল বড় একটা ঘর বানায়া দেবে কবি বলে জিস লোগো নেতা মির করেগা ইস দুনিয়া মে মসজিদ জন্নত মে হোগে ঘর উসকে নাহার কি নজদিক সুবহানাল্লাহ যে যেই লোকগুলা এই পৃথিবীর জমিনের ভিতরে মসজিদের ঘরটাকে নির্মাণ করবে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওই ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতের নদীর কিনারে বিশাল বড় একটা অট্টালিকা বানায়া দেবে কথা বুঝতে পারছেন এই জন্য বাজান বলেন তো এটা কি হলো তাহলে এটা একটা জমিন আখেরাতের জমিন এখানে চাষবাস করবেন ওজন দেবেন কোথায় কেয়ামতের ময়দানে কথা কয় না ওয়াজ বুঝতেছেন না কেয়ামত যেদিন সংগঠিত হবে ওজন তো সেদিনই দেওয়া হবে কথা ঠিক না मरत तो खादिस बाजान আজকে যারা দুনিয়া আর জমিনের ভেতরে বিভিন্ন ভাবে আখেরাতের ফসলগুলি গুলি গুছাচ্ছেন মসজিদ চলে গেল শুধুমাত্র মসজিদের কথা ভাবিয়েন না আপনার আশেপাশের যেই সমস্ত লোকজন আছে প্রতিবেশী আপনি যদি কোন প্রতিবেশীকে শুধুমাত্র অসুস্থ হয়েছে ভালো একটা মন নিয়ে তাকে দেখতে যান আর তাকে গিয়ে খবর নেন মাথার ভেতরে হাত বোলায় দেন আল্লাহ নামে ডাক দিয়ে বলে তোর জীবনে যত ছোট গোনা থাকবে আল্লাহ এট এ মাফ করে দেবে এটা লিপিবদ্ধ করে রাখা হবে এর বিনিময়ে কয়ামাতের ময়দানে তোমার আমল নামা যদি কোনোভাবে কম পড়ে যায় এই আমল গুলাকে তুলে তোমার আমল নামাকে ভারী করে দেওয়া হবে তাহলে বোঝা গেল প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া তার সাথে ভালো ব্যবহার করা তার সাথে কুশল বিনিময় করা এর বিপদে পাশে দাঁড়ানো এটাও হলো এক একটা আখেরাতের শস্য ক্ষেত্র ঠিক কথা কি বুঝতে পেরেছেন এবার আসেন ঘরের ভেতরে আখেরাতের ক্ষেত আছে চাষাবাস করা লাগবে কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ তাআলা এই ব্যাপারে জানিয়ে দেয় ও কব রব্বুকা আল্লাহ তাআবাদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার উপস্থিত জনতা রব্বে কারীম বলে আমি আল্লাহ আইন জারি করেছি আমি আল্লাহর আইন হলো দুইটা কয়টা দুইটা আইন জারি করলাম এক আইন হলো তোমরা আমি রবের এবাদত করবা আমি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করতে পারবা না দুই নম্বর আইন হলো তোমাদের যাদের পিতা মাতা রয়েছে তাদের সাথে সুন্দর আচরণ করবা নরম ব্যবহার করবা চিল্লাই কন এটা হলো আল্লাহর আইন এবার আপনি যদি মা বাবার ঠিকঠাক মতন সেবা যত্ন করতে পারেন তাহলে যখন আপনার মতন ওজন দেওয়া হবে আচ্ছা বলেন তো মা বাবাকে শুধু কাজে না বরংচ নবী বলে কোন ব্যক্তির জন্য যদি তার কোন মা আল্লাহর আসমানের দিকে হাত তুলে বলে ওগো মালিক আমার কলিজার টুকরাকে মাফ করে দাও দোয়া করা মাত্র কারে ওই মায়ের দোয়ার কারণে ও সন্তানের গোটা জীবনের গোনাগুলি মাফ করে দেয় কথা বুঝতে পারছেন তাহলে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলতেছি কোন কোন জায়গা থেকে আপনি আখেরাতের শস্য ক্ষেত্রগুলো পাবেন আখেরাতের শস্য ক্ষেত্রগুলো পাবেন এই যে আখেরাতের এগুলো হলো খ্যাত এখানে আবাদ করবেন আবাদ করার বিভিন্ন রকমের কোয়ালিটি আছে যেমন পয়সা ইনকামের বিভিন্ন কোয়ালিটি আছে না হ্যাঁ ধান বুনছে যারা এরা ধান বিক্রি করে টাকা পাবে ভুট্টা বুনছে ভুট্টা বিক্রি করে টাকা পাবে কেউ আছে ধান চান এগুলো কিছুই চাষ করে না এরা করে দোকান পাট বড় চলা স্ট্যান্ডে যাদের দোকান আছে এরা এই দোকানের ভিতরে আবার কোয়ালিটি আছে কেউ দেখবেন গিয়া জনসেবা করে কেউ বা কম্পিউটারের দোকান করে হ্যাঁ ইন্টারনেটের সেবা দিয়ে থাকে এর মাধ্যমে এক জাতি ইনকাম করে কেউ বা আসে আপনার মুদির দোকান করে সেখান থেকে ইনকাম করে কেউ বা দেখবেন ফার্মেসি মানুষের সেবা করে হ্যাঁ ঔষধ বিক্রির মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে এক কথায় বিভিন্ন মাধ্যম রয়েছে ইনকাম করার কতক্ষণ ঠিক কিনা এবার মিলান 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 আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক অনেক রাস্তা রাস্তা আছে আছে টু আর্ন গুড ওয়ার্ক তুমি ম্যানি উপার্জন করতে পারবে যে সমস্ত রাস্তার মাধ্যমে ভালো ভালো কাজ উত্তম আমল কথা কয় না আলোচনা কি বুঝতেছেন যুবকদের ব্যাপারে বলি একই বিষয় বর্তমান জামানার ছেলে আমাদের ভাইগুলা এমন অবস্থায় দেখতেছি এরা কেন ধীরে ধীরে নেশার সমুদ্রের ঢুকে যাচ্ছে পেয়ালা পেয়ালা ছেড়ে দিয়ে বাংলা মদের হাতে নিয়েছে কথা কয় না যেই ছেলেটা আগে মায়ের কাছ থেকে দোয়ানে যেত পরীক্ষার যাবার জন্য এক গ্লাস দুধ খেয়ে সেই ছেলেটা পরীক্ষার হলে ঢুকার আগে এক গ্লাস র না মারলে ওর নাকি পরীক্ষার রেজাল্ট ভালো হয় না হ্যাঁ কথা বুঝতে পারছেন পাইপের ভেতরে দুইটা না দিলে নাকি অঙ্কর মাথায় ধরে না কেমন মাথা ধরে যে দিয়ে ভরতে হয় হে বেটা কথা বুঝতে পারছেন আজি ব্যাপার সম্মানিত যুবক ভাই কলিজার টুকরা ভাই আমার আজকে আল্লাহর দিকে তাকায়া বিষয়গুলাকে ত্যাগ করে দাও যে জায়গায় মদের গ্লাসটা ছিল ওই জায়গায় শরবত ঢুকাও তুমি জানো না শরবত খেলে তোমার শরীর ভালো হবে কিন্তু যেই মাত্র নিয়ত করবে আল্লাহ তোমার কারণে এই শরবত খাচ্ছি এই নিয়ত করা মাত্র তো শরবত খাওয়াটাও আল্লাহর কাছে এবাদত হিসেবে গণ্য হয়ে যাবে আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য হাজার হাজার লাইন দিয়েছে কথা বলেন ঠিক কিনা কেয়ামতের ময়দানে আপনি কি নাকের উপর শেষ রেয়া উঠতে চান যে আল ফেরেশতারা আপনার নাকের ভেতরে দড়ি দিয়ে তারপর টাইনে উঠাক কেমন কারা কারা চান দেখি তো চান না তো একটা হাদিস মনে পড়ে গেল বলবো এটা জামিজির দু হাজার চারশত চব্বিশ নম্বর হাদিস হাদিসের মানে একেবারে বলে তোমাদের জেনে রাখা দরকার কেমতের ময়দানে মানুষগুলা কেউ বা হেঁটে হেঁটে আল্লাহর সামনে যাবে কেউ হেঁটে হেঁটে যাবে কেমন ভাবে যাবে আরামে হাঁটতে হাঁটতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আবার কেউ বা সওয়ারির মতন হয়ে ও রুক বানান সওয়ারি বোঝেন গাধার ঘোড়া যেমন ভাবে চলে আপনি যদি তেমন ভাবে চলতে চান তাহলে কেমন করা লাগবে ওই যে ছোটবেলায় খেলছি ঘোরা ঘোরা খেলছি যে হ্যাঁ আগে হাঁটু তারপর হাত নবীজি বলেন অরুক বানান কেউ বা এমন ভাবে যাবে আবার কেউ বা অতুজার রুনা না আলা আবার কেউ বা মুখের উপরে ভর করে নাক মুখ একেবারে শেষরিয়ে আল্লাহর সামনে নিয়ে দাঁড় করানো হবে কথা বুঝতে পারছেন কোন সময় কেমতের দিন আচ্ছা বলেন তো যেই ব্যক্তি হেটে হেটে যাবে ওই ব্যক্তি আর যারা নাকের উপর শেষরা নেবে দুটা কি সমান তার মানে বলেন তো কি হয়েছে যেই ব্যক্তিগুলা হেটে হেটে সেদিন যাবে ওরা দুনিয়ার জমিন থেকে এই গম বিক্রি করার টাকা আল্লাহর ব্যাংকে জমা দিয়ে রাখছে এটাকে নামাজ ধরতে পারেন চত্রি মাসে কলিজাকে কাট করে রোজা রেখে আগে আল্লাহর ব্যাংকে পাঠিয়ে দিয়েছে ওরে সুবহান আল্লাহ কয় না ওই যুবকটা সেদিন হেটে হেটে আল্লাহ আর সামনে গিয়ে দাঁড়াবে যেই যুবকটা এই পা দিয়ে হেটে হেটে তোর গ্রামের মসজিদের ভেতরে কপালটাকে ঠেকানোর জন্য এসেছিলি কথা বোঝো নাই উপস্থিত জনতা ওই যুবক যেই যুবকটা মদের গ্লাস সুরে ফেলে দিয়ে সর্বতের গ্লাস হাতে নিয়েছিল আল্লাহরে খুশি করার জন্য ওই जवानটা কিয়ামতের ময়দানে হেটে হেটে খুশি মনে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে কথা বুঝতে পারছেন আরেকটা বিষয় মনে পড়ে গেল আল্লাহ নবী বলেন আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নুকাল মা মিনকুম মির রাজুলিন ইল্লা সাইউ কলিমুহু রব্বুহু ইয়াউমাল কিয়ামাতিন হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত একখানা হাদিস হাদিস খানা জামিয়ু তিরমিজির দু হাজার চারশোত পনেরো নম্বর হাদিস হাদিসের মাংসহি নবীজি বলেন আল্লাহর পয়েগম্বর বলেন মা মিন কুম্মীর রজুলিন ইল্লা সাইউ কাল্লি মুহু আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে কেয়ামতের ময়দানে কথা বলবেন আমিও বলবো আপনিও বলবেন সবাই বলবে কথা বুঝতে পারছেন দুজনে কথা বলবেন বলতেছেন ওয়ালাই নাহু ওয়া বাই নাহু নবী বলেন আল্লাহ আর ওই বান্দার মাঝখানে কোনো প্রকার অনুবাদকারী থাকবে না অনুবাদকারী বোঝেন আসলে মূলত এখানে অনুবাদকারী যেই শব্দটা ব্যবহার করা হয়েছে মতলব আমি যেটা বুঝিটা হলো দালাল কি কথা কয় না মধ্যস্থা করার মতন কেউ থাকবে না আল্লা যখন তোমার সঙ্গে কথা বলবে তোমার জবাব তোমাকেই দিতে হবে কোন দিকে তাকান আপনারা এদিকে তোমার জবাব তোমাকেই দিতে হবে তোমার জবাব কেউ দিয়ে দেবে না কামতের ময়দানে তুমি ডানে তাকাবে বামে তাকাবে কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে কিন্তু কসম আল্লাহর সেদিন তোমার পক্ষ নিয়ে কথা বলার জন্য একটা মানুষও তুমি তালাশ করে পাবে না এটা আমি বললে একটা কথা ছিল আল্লাহর কাছে জিগাই রব বে কারি মেইবে পারে কোরআন শরীফের ভেতরে ডাক দিয়ে বলেন ওলা ইয়াস আলু হামি মুন হামিমা ওয়া ছেড়ে দিয়ে চলে যাব আপনাদের আল্লাহ একবারে বোঝা যাচ্ছে হুজুর এবার চাই দেন বাড়ি চলে যাই কি কথা ঠিক না একটু জোরে শোরে বলে তো আল্লাহ অবস্থিত উপস্থিত তা উনত্রিশ নম্বর পারা সোরাতুল মারি এ সোরার দশ নম্বর আল্লাহ জানিয়ে দেয় ওলা এস হামিমুন হামিমা সেদিন অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা পর্যন্ত করবে না রিয়ালাইজ ভেরি ডিপলি রিয়ালাইজ ইউ হ্যাভ টু রিয়ালাইজ দিস ইস স্পিচ তোমাকে এই কথার প্রতি একটু গভীরভাবে মনোযোগ দিতে হবে আজকে যে বন্ধু রাত বারোটার সময় ফোন করে বন্ধু এক বোতল মাল নিয়ে এসেছি আয় কথা কয় না এটা হয় না তোমার যন্ত্রণায় মসজিদ কমিটির লোকজন শান্তিতে তাহার জুতে নামাজ আদায় করতে পারে না কথা বলছো কি না তোমার বাবা সিঙ্গাপুর থাকে তোমার কোনো চিন্তা নেই টাকা দশ হাজার বাজেট করে ওই কোন জঙ্গলের ভেতর থেকে এক বোতল মাল নিয়ে এসেছ জঙ্গল কাপানের জন্য। দুইটা বক্স বাজাচ্ছ ছেলেদেরকে ফোন করেছে অমুক তমুক এই সেই কয়ামাত্র ময়দানে তুমি সেদিন গিয়ে খুঁজবা আমার বাপাই টাকায় যাদেরকে মাল খাওয়িয়েছি ও মাল খোর বন্ধুরা কোন জায়গায় গেলে একটু খোঁজা দরকার কথা কয় না চতুর্দিকে তাকাবে এদিকে তাকাবে সেদিকে তাকাবে আল্লাহ সেই সমস্ত বন্ধুদেরকে ডাক দিয়ে বলতেছেন তোদের জেনে রাখা দরকার ওয়ালা আলু হামি মুন হামি মা সেদিন কলিজার টুকরা বন্ধু বন্ধুকে একটি বারের জন্য জিজ্ঞাসা পর্যন্ত করবে না কথা কি বুঝলা ভাই আমার এই জন্য কোন বন্ধু তোমাকে কেমন ভাবে ফোন দিল আগে মাইপে দেখো তোমার যে বন্ধুর নিকটে গেলে আখের রাতের ফসল হবে সেই বন্ধুর নিকটে যাও কথা বুঝলা কিনা এই যে আমাদের কথা বলি সামনে মুজাম্মেল বসাব আমি আতিক হাসান ইবনে আবদুল্লাহ ছোট্ট এই এলাকার ভেতরে দুজনে এক মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট প্যান পরে দিকে ঘোরাঘুরি করেছি কথা বোঝেন নাই হ্যাঁ এ যুবক ভাই তুই মনে করেছিস হুজুর আর কয়টা দিন যাইতে দেন তারপরে ভালো হয়ে যাব এমনটা ভাবি না আমরা কথা কয় না এমনটা ভাবি কিনা কেবল বয়স পঁচিশ বছর ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি অথবা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি আমাদের সময় এখনো অনেক বাকি রয়েছে ও মোজাম্মেল ডে জিগা ওর কলিজার ভেতরে কোন ধরনের তুফান চলতেছে আজকে আতিক হাসান জিগা কলিজার ভেতরে কোন ধরনের তুফান চলতেছে আজকে যে আজকে যে মনোভাব নিয়ে এখানে বসেছি আলোচনা করার মতন খুব একটা রুচি আমাদের নাই কথা কি বুঝলা এসেছিলাম সান্তনা পেতে সান্তনা পেতে এসে সান্তনা দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছি কথা বুঝলেন কি পাঁচ দিন আগে আমার কলিজার টুকরা ছেলে একমাত্র ছেলে সাড়ে চার বছর বয়স ওরে মাটির তলে দাফন করে দিয়ে আজকে তোমাদের সামনে বসেছি এই জন্য যুব এই কথা ভাবার কোনো লাইন নেই যে আগামী কালের সূর্য তোর চোখে দেখবে জিগা ওরে জিগা বাবা হয়ে সন্তানের লাশটাকে সামনে রেখে জানাজান নামাজের তাকবীর বলা কতটা কঠিন ওরে জিগা ছোট্ট যেই কুকিলের মতন ছেলেটা দুদিন আগে ও বাবা বাবা বলে সমস্ত বাড়ি কাঁপিয়ে দিত এই ছেলেটার মুখের কণ্ঠ যখন স্তব্ধ হয়ে যায় তখন আমার মতন বাবার সামনে জানা যার তাকবীর যখন পড়তেছি দিলের ভিতরে কি চলছে একটু বস কথা কি বোঝাতে পারলাম এই জন্য কলিজার টুকরা ভাইরে দম আছে তোর দাম আছে দম নাই তোর দাম নাই আমার আর মোজাম্মেলের ছেলের যদি দাম থাকতো দম যাওয়ার পরে ওরে কলিজার ভিতরে ধরে রাখতাম কবরের ভেতরে দিতাম না কথা কয় না ওর দম চলে গেছে ওর চার পয়সার দাম নেই সুতরাং মনে রাখিস ভাই আজকে যদি নিজের গাঠুরিটাকে ঠিকঠাক মতন বোঝা যদি ঠিকঠাক মতন না বানাইতে পারিস চারানা পয়সার দাম দুনিয়ার মানুষ তোরে দেবে না দুনিয়ার মানুষ দেবে না ওই মিজানের পাল্লায় কলেজার টুকরা ভয় যে ফসল নিয়ে গেলে ওখানে গিয়ে দাপটের সাথে আল্লাহর হাটে বিক্রি করতে পারবো সেই ফসল তোলার কাজে লেগে যায় দুনিয়ার বন্ধু বন্ধু না মরে যাবি আজকে শুধু ফেসবুকের ভেতরে একটা স্ট্যাটাস দেবে আমার বন্ধু মরে গেছে ওপারে ভালো থাকিস বন্ধু এগুলাই তুই লেখে কথা বলেন ও দোয়াও জানে না কালামও জানে না কবরের পাশে দাঁড়ায় কোনো কথাও বলবে না নিজের আমলের জোর যদি না থাকে ওইটা ভয়ঙ্কর গর্ত কেউ কিন্তু কারো কাজে আসবে না আল্লাহ বলে সাবধান কল্লা কিতাবা সবকিছু লিখে রাখতেছি পয়েন্ট টু পয়েন্ট ভালো করলে ভালো খারাপ করলে খারাপ যেমন তুমি করবে তেমনটাই লেখা থাকবে যা তুমি আগে থেকেই পাঠায়া দেবে সেগুলো আল্লাহর সামনে জড়ো হয়ে থাকবে ওই ব্যাপারে হাদিসি বলতেছিলাম আল্লাহর সামনে তুমি কথা বলতেছ ওয়ালাই না গো ওয়া না গো তার জুমান আল্লাহ আর তোমার মধ্যে কোন প্রকার তর্জমাকারী থাকবে না অনুবাদকারী থাকবে না কোনো প্রকার দালাল থাকবে না কোন বন্ধু বান্ধব কাজে আসবে না বাবা বলো ভাই বলো বোন বলো নেতা বলো খেতা বলো বলো তমুক বলো কসম আল্লাহ আর নিঃশ্বাস বন্ধ হয়ে কয়েমতের মাঠে আল্লাহর সামনে যখন দাঁড়াবি অসহায়ের মতো নিজের বক্তব্য আল্লাহর সামনে নিজেকে জাহির করতে হবে কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই নিজের আমল ভারী করো এবার লোকটা দাঁড়ায় যাবে বলাই সাহেব বাই হুয়া বাই হু তার জমান কোন লোক নাই অতবার তুমি তোমার তুমি তাকাবে ফায়াংদুরু আইমানা মিনহু লোকটা ডান দিকে তাকাবে ফালা ইয়ারশাই আন ইল্লা শাইআন কদ্দামাহু আল্লাহ নবী বলেন দুনিয়া থেকে যা পাঠিয়েছিল ও ডান দিকে তাকানো মাত্র দেখবে সবকিছু জমা হয়ে আছে আমার নিজের কোনো কথা বলেছি দরকার কি বলার কথা ঠিক না কেয়ামতের মাঠের বয়ান আল্লাহ নবী দিতেছে নবীর ওয়াজের থেকে দামি কোন ওয়াজ কি আপনার জানা আছে থাকলে কইরে যান তাহলেই আমি করি কথা বলেন নাই নবী বলেন ফায়ানজুরু আইমানা মিনহু ওই লোকটা যখন তার ডান দিকে তাকাবে ফালা ইয়ার শাইআন ইল্লা শাইআন কদ্দামাহু দুনিয়ার জমিনে থেকে যে ফসলগুলি আগে থেকেই পাঠিয়েছিল ডান দিকে তাকানো মাত্র দেখবে তার সবকিছু জমা হয়ে আছে অতঃপর সুম্মা ইয়ানজুরু আশআমা ওই লোকটা এবার যখন বাম দিকে তাকাবে তাকানো মাত্র দেখবে ফালা আর সাই আন ইল্লা সাই আন কদ্দামাহু দুনিয়া থেকে যত প্রকারের ময়লার বস্তা পাঠিয়েছো ভাই ওগুলা তোমার বাম দিকে জমা হয়ে আছে অতপর সুম্মা ইয়ানজুরু তিলকা আওয়াজহি ফাতাসতাকবিলুহুন্নার নাউযুবিল্লাহ আরো জোরে অথবা লোকটা যখন সামনের দিকে তাকাবে তাকানো মাত্র দেখবে জাহান নামের আগুন ওরে স্বাগতম জানায় মানে স্বাগতম জানানো আচ্ছা বলেন তো জাহান্নামের আগুন স্বাগতম জানায় এই কথাটা স্বাগতম কেন ব্যবহার করলেন স্বাগতম তো ভালো শব্দ কথা ঠিক না হ্যাঁ আপনাকে অপমান করার জন্য স্বাগতম বলা হয়েছে যেমন ধরেন মাতাব্বর সাহেব বিচার করে বললেন এ চোরটাকে চল্লিশটা জোতার বাড়ি উপহার দে শব্দটা কি ব্যবহার করছে উপহার কিন্তু মূলত বাক্যটা কি ছিল চোরকে চল্লিশটা বাড়ি তিরস্কার দে কথাটা এটাই তো ছিল আচ্ছা বলেন তো ওই জায়গার ভেতরে তিরস্কার শব্দটি ব্যবহার না করে পুরস্কার কেন ব্যবহার করলেন আরো বেশি লাঞ্ছিত করার জন্য অপমান করার জন্য কথা বলেন নাই তদ্রুপ ভাবে নবীজি ডাক দিয়ে বলেন ওই লোকটা যখন তার সামনের দিকে তাকিয়ে থাকবে তখন দেখতে পাবে আল্লাহ হ্যাঁ অতপর তোমরা যখন আমার সামনে আসবা তখন তোমাদের আমল নামা ওজন দেব। যার পাল্লা ভারী হবে যার পাল্লা ভারী হবে ফাহু আফি এই সাথে তারা লাভ করবে সুন্দর জীবন তারা কেমন জীবন লাভ করবে সুন্দর জীবন আচ্ছা এবার এতটুকু আলোচনা যে আমরা শুনলাম আচ্ছা কতটুকু বুঝতে পারছি একটু জিজ্ঞাসা করে নেওয়া যায় কি জিজ্ঞাসা করা যায় কি আলহামদুলিল্লাহ বলেন তো দেখি সুখময় জীবন লাভ করতে হলে আমাদের কি কি করতে হবে একটা কথায় আমাদের আখের রাতের ফসল ফলানো লাগবে এবার ফসলেরও অনেক কোয়ালিটি আছে দাম কম ভুট্টা মসুরি কালাই মাসের কালাই কথা ঠিক আছে না তদ্রুপভাবে তোমার আখেরাতেরও ফসলের অনেক প্রকার আছে নামাজ রোজা হজ জাকাত দান সদ্গা পিতা মাতার খেদমত স্বামীর সাথে ভালো ব্যবহার করা স্ত্রীকে মহাব্বত করা সন্তানদেরকে ভালোবাসা সন্তানদেরকে দিনই এলেম শিক্ষায় শিক্ষিত করা এদেরকে দিন শিক্ষা দেওয়া নারীদেরকে পর্দায় রাখা মেয়েদেরকে জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দেওয়া বাড়ির ঘরের ভেতরে নামাজের প্রচলন করা মা বোনদেরকে নামাজের তাগিদ দেওয়া নেতা যদি হই তাহলে সুস্থ মস্তিষ্কে নেতাগিরি করা মানুষের হকটাকে নামাই রাখাওয়া জনগণের হকগুলাকে ঠিকঠাক মতন বুঝায় দেওয়া রডের বদলে বাস না দেওয়া কথা ঠিক কিনা হ্যাঁ সুদ ঘুষ ছেড়ে দেওয়া কি বলেন আপনি গরিবের বুকের ভেতরে লাথি দিয়ে জোর করে তার সম্পদগুলি মাইরে না খাওয়া খেতের আইল কোদাল দিয়ে সাইটে সাইটে নিজের জমিন দুই ফুট বড় না করা কি কথা বোঝাতে পারলা এগুলা 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 ঠিক করা লাগবে এই যে এগুলা হলো বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের আখেরাতের ফসল কথা ঠিক আছে যুবক হুন্ডিকে বাদ দেওয়া ফেসিডিলকে ত্যাগ করা গাঞ্জার পটলা তালাক দেওয়া গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করা বন্ধ করা কথা কি বুঝাতে পারছি এই বিষয়গুলো তুমি যদি তোমার জীবন থেকে বাদ দিতে পারো তাহলে তুমি তো লাভ করবা প্রীতি পদ জীবন সুখময় জীবন ওই জীবনের নাম কি ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন আল্লাহু আকবার এসব মইরে গেল কখন আল্লাহু আকবার আল্লাহ আকবর পাশের জন যদি ঘুমায় ওর কানে চিল্লানি দিয়া বলেন আল্লাহ আকবর এজনতা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামা ওজন দেবার পরে তোর আমল নামা যদি ভারী হয়ে যায় সঙ্গে সঙ্গে রব্বে কারিম কুদরতি হাত তোর কাদের ভেতরে দিয়া এরকম নির্দেশনা করে দেখাবে ও তিলকাল জান্নাত ও তিলকাল জান্নাত ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস তুমুহা বিমা কুনতুম তাআমালুন ওরে বান্দা তাকায়া দেখ ওই যে সেই জান্নাত কয়না ওই তো জান্নাত আজকে ওই জান্নাতের ওয়ার স্তোরে বানাইলাম সুবাহল্লাহ অধিকারী বানাইলাম তোর নামে দলিল করে দিলাম তুমি তখন মুসকি ভাষায় প্রশ্ন করবা মালিক গো কেন তুমি জান্নাত দিলা আল্লাহ জবাব দেয় বিমা কুম তুম আমালুন তোরে আমি যেই কাজগুলি করতে বলেছিলাম তুই ঠিকঠাক মতন কাজগুলি করেছিলি আজকে সেই কাজের প্রতিদান হিসেবে এই জান্নাতের মালিক আমি আল্লাহ তোরে বানায়া দিলাম জান্নাতুল ফির দিও কাছে এখন আমিন এবার আমিন বললেন কেন ওই জান্নাতুল ফির দাওস দিয়ে এটা মনে করেই তো আমিন ঠিকই বললেন আমিনের আগে ওই কাজগুলি ঠিকঠাক কইরে তারপর আমিন যদি বলতে পারেন

আল্লাহ কোরআন অত্যন্ত মনোযোগ দিয়া নবীকে মানো তোমার লিডার হিসেবে যদি তুমি করতে পারো তাহলে কয়েমতের দিন অবশ্যই জান্নাতের ভেতরে তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করতে পারবা খারাপ লাগতেছে যে আপনাদের এবার আসেন দুটি অংশ আম্মা মাওয়া জি নহু যাদের আমল নামা ভারী হয়ে যাবে ওজনের পাল্লা যাদের ভারী হবে ফাহু ফাহুফি আহ আল্লাহ বলেন এরা সেদিন লাভ করবে আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত সুখের জীবন ওই সুখময় জীবতের নাম হলো জান্ন জান্নাতি দল চলে গেল কথা ঠিক না যাদের পাল্লা ভারী হবে এবার হলো আম্মা মান খফাত যাদের পাল্লা হালকা হবে যাদের পাল্লা হালকা হবে অথবা পাল্লা ভারী হবে ঠিকই কিসের গুনাহের পাল্লা কিসের পাল্লা ভারী হবে গুনাহের পাল্লা আচ্ছা এই ব্যাপারে আমার একটা হাদিস মনে পড়ে গেছে বলতে চাইছিলাম না তারপরে বলবো কি হাদিস খানাম জামে উত্তির মিজির দু হাজার চার আঠারো নম্বর হাদিস হাদিস একেবারে চকচকা হই হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী একবার প্রশ্ন করলেন আতাদ রু নামাল মুফলিস নবী জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো দেউলিয়া কারে বলে কি 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 আচ্ছা এটা বলার আগে আপনারা বলেন তো দেউলিয়া কাকে বলা হয় দেউলিয়া কাকে বলে আমাদের ভাষায় হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ টাকা নাই পয়সা নাই ঘন নাই সংসার নাই কিছুই নাই দেউলিয়া কি কথা ঠিক আছে কিনা সর্ব শান্ত একেবারে শান্ত কোনো কথা নাই বার্তা নাই টুইটাই সব বন্ধ হয়ে গেছে এর নাম হলো দেউলিয়া নবী প্রশ্ন করতেছেন আত্মা দুরু নাম্মাল মুফলিস এসাবিরা বলো তো দেখি দেউলিয়া কাকে বলে কল المفلس فينا يا رسول الله ما لا درهم له ولا متاع صحাবিগন বললেন ইয়া আমাদের ভাষায় দেউলিয়া তো ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির নগদ কোনো অর্থ নাই নগদ কোনো সম্পদ নাই এই ব্যক্তিটাকে দেউলিয়া বলা হয় তাহলে তারা যে জবাব দিয়েছিল আপনাদের জবাব সাথে তো মিললই কতক্ষণ ঠিক কিনা এবার নবীজি ডাক দিয়ে বলেন قال রসুল্লাহ الله صلى সাল্লাম আল মুফলি المفلس من বিশাল ও সিয়ামিঘি ও জাকাতিহি ও আমার সাহাবিরা তোমাদের জানা দরকার আমার উম্মতের ভেতরে দেউলিয়া গল সেই ব্যক্তি কোন ব্যক্তি এমন ব্যক্তি যে কেয়ামতের ময়দানে আসবে যার আমল নামার ভেতরে নামাজের আমল থাকবে রোজার আমল থাকবে আবার জাকাতেরও আমল থাকবে ওয়াতি আবার পাশাপাশি আসবে কদ সাতা মা হাজা ওয়া কজাফা হাজা ওয়া আকালা মালা আলা হাজা ওয়া সাফাকাদা মাহাজা ওয়া দরাবা হাজা আল্লাহ নবী বলেন নামাজও আছে রোজাও আছে পাশাপাশি কদ সাতা মা হাজা কাউকে গালি দিয়েছে কি কথা বুঝেন এমন আমল থাকবে ও কজা কারো সম্পর্কে মিথ্যা বলেছে বদনাম করে কিনা এটা বেটা মানুষের যে একটু বেটি মানুষের ভেতরে বেশি থাকে কথা বুঝেন নাই ও কজা একজন সম্পর্কে আরেকজনের কাছে মিথ্যা বলেছে ওয়া আকালা মাল আহাজা কারো সম্পদ খেয়ে ফেলেছে বর্তমান জামানায় এই খাওয়াটা বড় বেশি হচ্ছে কি বলেন আপনি আপনি যদি বলেন হুজুর দেখানোর জন্য কয়েকটা নমুনা আপনি এখান থেকে ইউনিয়ন পরিষদে যাবেন যাবার পরে সরকারি ফি রয়েছে জন্ম নিবন্ধনের জন্য পঞ্চাশ টাকা কয় টাকা কথা কয় না আমরা কি পাগল আমরা কি জানি না এগুলা জানেন তো তো কথা কন নাকি জানেন নাকি আমার তো মনে হয় জানেন না সরকারি ফিজ কত টাকা পঞ্চাশ টাকা আর আপনি যখন যাবেন জুত মতন পৈরে গেলে দুইশো থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত নিয়ে নেয় কোন ব্যক্তির যদি টাকা না থাকে লুঙ্গি খুইলে বেঁচে দেয় কেন এটা সম্পদ খাওয়া ও জায়গার একটা আমলা ফুইলা যে ব্যক্তি কম্পিউটারের ভেতরে কাজ করে ওর কি বেতন দেয় না ওই বেতন যদি ওর না পোষায় তুই চাকরি ছেড়ে দে গরিব মানুষের রক্তে অর্জিত টাকা গুলা নিয়ে কেন তামাশা করি কথা কি বুঝতে পারছেন আমরা তোমাদেরকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছি আমাদের রক্ত সৈসে খাওয়ার জন্য না একটু শান্তিতে বসবাস করার জন্য কথা কয় না কথা বুঝতে পারছেন আর মাহফিলে যেখানেই যাবেন আপনাকে বলবে হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না আমি তো রাজনীতির কথা বলতেছি না আমি হকের কথা বলতেছি ওই লোক কেমতের ময়দানে থাকবে আকালা মালা হাজা যে মানুষের সম্পদ গুলা খেয়ে ফেলবে এবার আপনি দেখেন সম্পদ খাওয়ার বহু লাইন থাকে শুধুমাত্র ওই ক্ষেতের আইল খাওয়া এইটা চোখে দেখলেন কেন ওইটা কি চোখে না কথা বোঝেন নাই এটা কি চোখে পড়ে না বড় চলা রাস্তার জন্য টাকা এসেছে রাস্তাটাকে ভালোভাবে করতে হবে ধরেন পঞ্চাশ লাখ ওরে আল্লাহ ওর চল্লিশ লাখই পোকায় খেয়ে দিয়েছে এগুলা কাদের সম্পদ খাইছে বলেন তো দেখি আরে আমাদের সম্পদ খেয়েছে এগুলা বলতে গেলে এটা কি রাজনৈতিক বক্তব্য হলো না এটি কেমন দেশে বসবাস করি আমার অধিকার নিয়ে কথা বলতে পারবো না আমার লুঙ্গি বেঁচে দিবা আমি লুঙ্গি টাইনে ধরতে পারবো না এটা তো হয় না কথা বলেন নাই এটাকে যদি রাজনৈতিক বক্তব্য বলো ছাগলের বাচ্চা রাজনীতি সাইরে দে তুই রাজনীতির র ও না রাজনীতি বুঝতে চাইলে আমার মতন মোল্লার কাছে তোর তিন বছর রাজনীতির ক্লাস করে তারপর রাজনীতি গিয়ে কর আমরা যেখান থেকে রাজনীতি শিখেছি আমাদের রাজনৈতিক উস্তাদ হলো সরদার আলম মুফাক্ষরে মৌজুদাত তাজদারি মাদিনা আহম্মদ মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আল্লাহ নবীর কাছ থেকে রাজনীতি শিখেছিল ওমর যার জন্য এত বড় প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও রাত্রিবেলায় আটার বস্তা নিজে কাঁদে করে বিধবা মহিলার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছে আমার নবীর কাছ থেকে রাজনীতি শিখেছিল সিদ্দিক একবার রাত্রি ভর ঘুরে ঘুরে ছোট্ট একটা তেলের বাতি নিয়ে মানুষের দারে দাঁড়ে ঘুরে বেড়াই তো আর জিজ্ঞাসা করত তোমাদের কার কি লাগবে আমাদের কাছে এসে বলো এটা ছিল তাদের ব্যাপার কথা বলছেন নাই আর বর্তমান জামানায় তোমাদের যে রাজনৈতিক শিক্ষা আমি আমার কলিজার টোকরা যুবক ভাইদেরকে বলবো যে কোনো দল পারিস কর আমার কোনো আফসোস নাই তবে ভাইরে আমার কেমতের ময়দানে কারো সম্পদ এই মামলায় কিন্তু অন্য সকল মামলা থেকে বাইসে যাইবা বান্দার হক যদি খেত আল্লাহর সামনে দাঁড়াও কসম আল্লাহর আল্লাহ তরে কোন দিন মাফ করবে না বড় সংক্ষিপ্ত কত কত রাজা কত প্রকারের ক্ষমতাধর ব্যক্তিত্ব যুগে যুগে এসেছিল অন গেছে নমরুদ গেছে হামান গেছে আরো কত শত বড় বড় নেতা যুগের পর যুগে এসেছিল চলে গেছে কেউ নাই কেউ নাই তুমিও থাকবা না এই জন্য তোমাদের সাথে তোমাদের কাছে দাওয়াত হলো একটাই অন্তত পক্ষে জনগণের মালগুলারে খায়া টোপলা ভারি করে আল্লাহর সামনে দাঁড়ায়ও না কেননা আল্লাহর সামনে ওই বড় ভুড়ি নিয়ে যদি দাঁড়াও ওর ভেতরে সত্তর মনের এক গুর যদি পিটাইয়া সাইজ করে স্যাপটা বানায়া দেবে কথা বুঝতে পারছেন হ্যাঁ ওই ভাইদেরকে ওয়াজ না শোনাইলে এদেরকে ওয়াজ শোনাইবো কিনা তারা মানুষ না তারা মানুষ তো আজকে এই আলোচনা শোনার পরে তারা তো হেদায়ত আসতে পারে তাহলে ওই কথা কেন বলেন তাদের হ্যাঁ চোরের বিরুদ্ধে কথা বলা যাবে এটা কোনো কথা আমরা চোর পাইলে মাইরা সাইজ করে দেই আমাদের এলাকায় আর আপনি ওখানে ওখানে চোরের বিরুদ্ধে কথা কখন যাবে না হাইরে কোন এলাকায় এই এটা কথা হইল সাবধান সাবধান ও আঁকালা মাল নামাজ নামাজও আছে রোজাও আছে জাকাতও আছে পাশাপাশি কি আছে কাউকে গালি দিয়েছে ও কজাফা হাজা কারো সম্পর্কে মিথ্যে বলেছে ও আঁকালা মাল আহাজা কারো সম্পদ খেয়ে ফেলেছে কথা কি বুঝতে পারছে ওয়া কালা মালা হাজা ওয়া দরাবা ও সাফা হাজা কাউকে হত্যা করেছে কারো রক্ত প্রবাহিত করেছে হ্যাঁ ওয়া দরাবা হাজা কারো সাথে মারামারি করেছে এমন আমলও নিয়ে আসবে তাহলে ওই লোকের দেখা গেল কি নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে আরও আমল আছে দান আছে সৎকা আছে পাশাপাশি গালাগালিজ আছে মারামারি আছে কাটাকাটি আছে মানুষের সম্পদ খাওয়া আছে এই লোকটাও দাঁড়াবে এই লোকের বিচার কীভাবে হবে আপনি কি জানেন এবার নবী বলে ফায়াক কৌদু এরা কারা ওই যাদের সাথে জুলুম করেছে কথা বোঝেন নাই আপনি নামাজ পড়েছেন আমার থাপ্পড় দিয়েছেন আল্লাহ বলবেন ও আমল নামা থেকে নামাজ নিয়ে যা আরেকজন একজন যায় বলবে আল্লাহ ও আমার লুঙ্গি বিক্রি করে খেয়েছিল আমার জন্য কি দিলেন ওর জাকাত নিয়ে যা কথা বোঝেন নাই এ আমল গুলা নিতে নিতে নবী বলেন ওই লোকটার নিকট থেকে সকল লোক প্রতিশোধ নেওয়ার আগেই তার সকল ভালো কাজগুলা শেষ হয়ে যাবে আরো লোক লাইনে থাকবে কথা বোঝেন নাই ওই লোকগুলা দাবি করবে আল্লাহ ওরা দিলা আমারে কি দেবে কিছু নাই আর করে আর আমলনামায় সব ফুরিয়ে গেছে এবার নবীজি বলেন উখিজামিন খতায়াহুম ফাতুরিহা আলাই অতপর ওই লোকদের যত গোনা থাকবে সব ওর উপরে চাপায়া দেবে কথা কি বুঝতে পারছেন এবার গোনা বাললো তো ওর আমলনামায় কিছু বাকি আছে আর কিছুই নাই শুধু আছে অপদার্থ শুধু বজ্র আছে শুধু ময়লা আছে গোনা আর গোনা গোনাহীন আর কিছুই দেখা যায় না অতপর নবীজি তার সম্পর্কে বক্তব্য দেন সোম্মা তুরি হাফিন ওই লোকটাকে ধাক্কা দিয়ে জাহান নামের আগুনে ফেলে দেওয়া হবে আমি যদি আমার বক্তব্য বলতাম আপনি আমার বানতে পারতেন এই জন্য কায়দা করে নবীর কথা বলে দিয়েছি কথা কি বুঝতে পারছেন সক সকা হাদিস এই জন্য সাবধান কামতর ময়দানে যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন ইয়াউমা ইয়াقومুন নাসু লিরব্বিল আলামিন আল্লাহু আকবার আপনি যেদিন রবের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ আপনার সকল গুলাকে ওজন দেবে আরেকবার আমরা শুনবো কথা বুঝতে পেরেছেন আল্লাহ বলবেন ফা আম্মা মাংসাকুলত মাওয়াজিনু ফা হুয়া ফী যাদের ওজনে ভারী হয়ে যাবে এই লোকগুলা লাভ করবে সুখের জীবন আরই সুখের জীবনের নাম হলো কানাথ লাভুম জাননা তুল ফিরুদ্দা ওসিনুজুলা আ্লা। অপর দিিকে ও আম্মামান খবফাত মাওয়া সিনহু আর যাদের পাল্লাটা ওজনে হালকা হয়ে যাবে মানে নেকের পাল্লা টাঙ্গে উঠে গেছে গুনার পাল্লা ভারী হয়ে আছে কথা বোঝেন নাই আল্লাহ বড় আফসোস নিয়ে বলে ফা উম্মুহু এরা ঢুকবে হাবিয়ার ভেতরে আল্লাহ নিজেই প্রশ্ন করেন ওয়ামা আদর কামাহিয়া এ তোমরা কি জানো ওই হাবিয়াটা কি আমরা কি কেউ জানি আল্লাহ নিজে জবাব দিয়ে বলেন হাবিয়া হলো হামিয়া হাবিয়া হলো জ্বলন্ত আগুনের স্থান এখানে তোমাকে দেওয়া হবে কথা বুঝতে পারছেন এই কথার মাধ্যমে আজকের আলোচনার বিস্তারিত অংশ শেষ করলাম আলোচনার কয়টা অংশ হয় তিনটা অংশ হয় ভূমিকা বিস্তারিত উপসংহার বিস্তারিত অংশ শেষ এবার উপসংহার আসেন আমরা